নমস্কার বন্ধুরা, অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের কাছে পাঠ করে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শান্তিনিকেতন গ্রন্থের অন্তর্গত প্রবন্ধ তিন। প্রবন্ধ তিন, এই প্রবন্ধটি রবীন্দ্র রচনাবলীর ত্রয়োদশ খণ্ডে অন্তর্গত। প্রবন্ধ তিন, প্রকৃতির দিকে নিয়ম আর আমাদের আত্মার দিকে আনন্দ। নিয়মের দ্বারাই নিয়মের সঙ্গে এবং আনন্দের দ্বারাই আনন্দের সঙ্গে আমাদের যোগ হতে পারে। এই জন্যে যেদিকে আমি সর্বসাধারণের, যেদিকে আমি বিশ্ব প্রকৃতির, যেদিকে আমি মানব প্রকৃতির, সেদিকে যদি আমি নিজেকে নিয়মের অনুগত না করি তাহলে আমি কেবলই ব্যর্থ হই এবং অশান্তির সৃষ্টি করি। একটি ধূলিকণার কাছ থেকেও আমি ভুলিয়ে কাজ আদায় করতে পারি নে। তার নিয়ম আমি মানলে তবেই সে আমার নিয়ম মানে। এই জন্যে আমাদের প্রথম শিক্ষা হচ্ছে প্রকৃতির নিয়ম শিক্ষা এবং নিজেকে নিয়মের অনুগত করতে শেখা। এই শিক্ষার দ্বারাই আমরা সত্যের পরিচয় লাভ করি। এই শিক্ষাটির পরিণাম যিনি, তিনি হচ্ছেন শান্তম। যেখানেই নিয়মের ভ্রষ্টতা, যেখানেই নিয়মের সঙ্গে নিয়মের যোগ হয়নি সেইখানেই অশান্তি, যেখানেই পরিপূর্ণ যোগ হয়েছে সেখানেই শান্তম যিনি তাঁর পরিপূর্ণ উপলব্ধি। প্রকৃতির মধ্যে ঈশ্বরের কোন স্বরূপ দেখতে পাই? তাঁর শান্ত স্বরূপ। সেখানে যারা ক্ষুদ্র করে দেখে তারা প্রয়াসকে দেখে, যারা বৃহৎ করে দেখে তারা শান্তিকেই দেখতে পায়। যদি নিয়ম ছিন্ন হতো, যদি নিয়ম শাশ্বত এবং যথাতথ না হতো, তাহলে মুহূর্তের মধ্যে এই বিপুল বিশ্বশান্তি ধ্বংস হয়ে একটি অর্থহীন, পরিণামহীন প্রলয়ের প্রচণ্ড নৃত্য আরম্ভ হতো। তাহলে বিশ্ব সংসারে বিরোধী জয়ী হয়ে তার নখদন্ত দিয়ে সমস্ত ছিন্ন ভিন্ন করে ফেলত। কিন্তু চেয়ে দেখো, সূর্য নক্ষত্র লোকের প্রবল উত্তেজনার মধ্যে অটল নিয়মাসনে মহাশান্তি বিরাজ করছেন। সত্যের স্বরূপই হচ্ছে শান্তম, সত্য শান্তম বলেই শিবম। শান্তম বলেই তিনি সকলকে ধারণ করেন, রক্ষা করেন, সকলেই তাঁতে ধ্রুব আশ্রয় পেয়েছে। আমরাও যেখানে সংযত না হয়েছি, অর্থাৎ যেখানে সত্যকে জানিনি এবং সত্যের সঙ্গে সত্য রক্ষা করে চলিনি, সেখানে আমাদের অন্তরে বাহিরে অশান্তি এবং সেই অশান্তি অমঙ্গল, নিয়মের সঙ্গে নিয়মের বিচ্ছেদই অশিব। যিনি শিবম তাঁর মধ্যেই অদ্বৈতম প্রকাশমান। সত্য যেখানে শিব স্বরূপ সেইখানেই তিনি আনন্দময়, প্রেমময়, সেইখানেই তাঁর সকলের সঙ্গে মিলন। মঙ্গলের মধ্যে ছাড়া মিলন নেই। অমঙ্গলই হচ্ছে বিরোধ বিচ্ছেদের অপদেবতা। একদিকে সত্য, অন্যদিকে আনন্দ, মাঝখানে মঙ্গল। তাই এই মঙ্গলের মধ্যে দিয়েই আমাদের আনন্দলোকে যেতে হয়। আমাদের দেশে যে তিন আশ্রম ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ ও বানপ্রস্থ, তা ঈশ্বরের এই তিন স্বরূপের উপর প্রতিষ্ঠিত। শান্ত স্বরূপ, শিব স্বরূপ, অদ্বৈত স্বরূপ। ব্রহ্মচর্যের দ্বারা জীবনে শান্ত স্বরূপকে লাভ করলে তবে গৃহধর্মের মধ্যে শিব স্বরূপকে উপলব্ধি করা সম্ভবপর হয়, নতুবা গার্হস্থ অকল্যাণের আকর হয়ে ওঠে। সংসারে সেই মঙ্গলের প্রতিষ্ঠা করতে হলেই স্বার্থবৃত্তি সকল সম্পূর্ণ পরাহত হয়
এবং যথার্থ মিলনের ধর্ম যে কিরূপ নির্মল আত্মবিসর্জনের উপরে স্থাপিত তা আমরা বুঝতে পারি। যখন তা সম্পূর্ণ বুঝি, তখনই যিনি অদ্বৈতম সেই ঐক্যরূপী পরমাত্মার সঙ্গে সর্বপ্রকার বাধাহীন প্রেমের মিলন সম্ভবপর হয়। আরম্ভে সত্যের পরিচয়, মধ্যে মঙ্গলের পরিচয়, পরিণামে আনন্দের পরিচয়। প্রথমে জ্ঞান, পরে কর্ম, পরে প্রেম। এই জন্যে যেমন আমাদের ধ্যানের মন্ত্র শান্তম শিবম অদ্বৈতম, তেমনি আমাদের প্রার্থনার মন্ত্র অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা মৃতং গময়। অসত্য হতে সত্যে, পাপ হতে পুণ্যে এবং আসক্তি হতে প্রেমে নিয়ে যাও, তবেই হে প্রকাশ তুমি আমার প্রকাশ হবে, তবেই হে রুদ্র আমার জীবনে তুমি প্রসন্ন হয়ে উঠবে। সত্যে শেষ নয়, মঙ্গলে শেষ নয়, অদ্বৈতেই শেষ। জগৎ প্রকৃতিতে শেষ নয়, সমাজ প্রকৃতিতেও শেষ নয়, পরমাত্মাতেই শেষ। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের বাণী। এই বাণীটিকে জীবনে যেন সার্থক করতে পারি, এই আমাদের প্রার্থনা হোক। প্রবন্ধ ৩ এইখানেই শেষ হলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।